ঠিকই ভালো আছো। বর্তমান করোনা ভাইরাসের কারণে এখন আমরা সকলেই বাড়িতে, স্কুল তো বন্ধের মুখে এবং বন্ধ হয়ে আছে, তো আমাদের পড়াশোনা কিন্তু থেমে নেই। আমরা বিভিন্নভাবে স্কুল থেকে এবং অনলাইন ক্লাসগুলো করছি, তো সেরকমই একটা আমরা চেষ্টা করছি সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ, হ্যাঁ, এবং বাংলা ব্যাকরণের আমরা কারণ বিভক্তি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকে একটু দেখো মন দিয়ে। আচ্ছা, প্রত্যেকের কাছে একটা ব্যাকরণের এই অধ্যায়টা তোমাদের বাংলা ভাষা চর্চা যে বইখানি আছে সেখানে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নগুলোতে কিন্তু আমরা এই বিষয়টা পরীক্ষায় দিয়ে থাকি। তো তোমাদের কাছে ক্লাস সেভেনে কারণটা কিন্তু নতুন, একটা নতুন একটা বিষয় প্রত্যেকের মধ্যে একটা জানার ইচ্ছে হচ্ছে কারণটা কী। তোমরা এর আগে যেভাবে পড়েছো ধ্বনি, বর্ণ, শব্দ, এগুলো তোমরা বিস্তারিত ষষ্ঠ শ্রেণীতে পঞ্চম শ্রেণীতে জেনেছো, কিন্তু সপ্তম শ্রেণীতে কারক বিভক্তিটা কিন্তু তোমার কাছে নতুন। এবং এই কারক বিষয়টি তোমরা ঠিক মতো জানতে পারো বা শিখে নিতে পারো, তাহলে পরের পরের যে ক্লাসগুলো রয়েছে অর্থাৎ অষ্টম শ্রেণী, নবম শ্রেণীতে তোমাদের কিন্তু এমনকি মাধ্যমিক পর্যন্ত তোমাদের কিন্তু কারক বিষয়টা সম্পর্কে তোমার একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে। তো এখন দেখো কারক, খুব সহজ ভাষায় বলতে গেলে কারক কথার একটা সহজ অর্থই হচ্ছে সম্পর্ক। এই সম্পর্কখানি কিরূপ সম্পর্ক? বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ক, অর্থাৎ সহজভাবে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, দেখো বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ক। তোমাদের একটা পূর্বধারণা অবশ্যই আছে যে বাক্য জিনিসটি কি, ক্রিয়াপদ কি। আমি একটুখানি সংক্ষেপে তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দেবো। বাক্য ক্রিয়াপদ অর্থাৎ একটা বাক্যের সঙ্গে, বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে অপর অপর নামপদগুলোর যে সম্পর্ক, যে সম্পর্কটা হচ্ছে কারক সম্পর্ক। তোমাদের একটা ধারণা পরিষ্কার করি, তোমরা প্রত্যেকেই জানো ধ্বনি, ধ্বনির পরে বর্ণ, বর্ণের পরে শব্দ, শব্দের পরে পদ, পদের পর বাক্য। এই যে পুরো স্ট্রাকচারটি হলো আমাদের ব্যাকরণ। আমরা শুরুর থেকেই অর্থাৎ একদম বাল্যকাল থেকেই আমরা এই ধারণাগুলো পেয়েছি, অর্থাৎ ধ্বনি কি। আমরা ধ্বনি বলতে কি বলবো? আমাদের মানুষের বাকযন্ত্র দ্বারা উচ্চারিত যে অর্থপূর্ণ আওয়াজ তাকে ধ্বনি বলবো। এই ধ্বনির লিখিত রূপই হবে বর্ণ। যখন আমরা মুখে উচ্চারণ করছি তখন সেটা দাঁড়িয়ে গেছে ধ্বনি, এবং সেটা লেখা হলো যখন তখন সেটা বর্ণ। বর্ণের পর শব্দ, অর্থাৎ কতগুলো বর্ণ পাশাপাশি বসে যখন আমাদের একটা অর্থ প্রকাশ করবে সেটা শব্দ, এবং শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে পদ। এখন তোমরা বলবে যে এই জায়গাটা কেন আলোচনা হচ্ছে, কারণ আমাদের কারক সম্পর্ক করতে হলে আমাদেরকে পদ, এই বিষয়টা সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। অর্থাৎ এই পদটা কি, এইখানে একটা ঘটনা ঘটছে যেটা হচ্ছে শব্দ যুক্ত বিভক্তি। আমাদের বিষয় কারক ও বিভক্তি, অর্থাৎ কারক যেমন যেন পাশাপাশি বিভক্তিটাও আমাদের কাছে পরিষ্কার হতে হবে। অর্থাৎ এই শব্দ এবং বিভক্তি যুক্ত হয়ে তৈরি হয় পদ, আর এই পদ সমষ্টি মিলেই বাক্য। অর্থাৎ এই সম্পূর্ণ স্ট্রাকচারটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ এই বিষয়টার উপরেই আমাদের ব্যাকরণ দাঁড়িয়ে রয়েছে। তাহলে এই পদটা বোঝানোর জন্যই আমি তোমাদের কাছে এই সিরিয়াল ছকটা দেখিয়েছি। তো তোমরা এটা প্রত্যেকে নোট করে নেবে, ধ্বনি, ধ্বনির পর বর্ণ, বর্ণের পর শব্দ, শব্দের পর বিভক্তি যুক্ত হয়ে পদ,
এবং পদ সমষ্টি যখন একটা সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করবে তখন সেটা বাক্য। আচ্ছা তাহলে আমরা এটা তাহলে যখন আমরা বিভক্তি এই বিষয়টা আমার কাছে একটা নতুন হয়ে দাঁড়ালো যে বিভক্তি জিনিসটা কি। আচ্ছা এটা তোমাদের কাছে মুছে এখন কারক শিখতে হলে যে বিষয়গুলো আমাদের ধারণা নিতে হবে সেটা হচ্ছে প্রথমে পদ, যেটা বলেছি শব্দ যুক্ত বিভক্তি ইজিকুয়াল টু পদ। এবারে এই পদ আমাদের আমরা জানি পাঁচ প্রকার, এক বিশেষ্য, দুই বিশেষণ, তিন সর্বনাম, চার অব্যয়, আর পাঁচ হচ্ছে ক্রিয়া। দেখো স্বাভাবিকভাবে আমাদের এগুলো আলোচনার মধ্যে এসে যায়, কারণ কারক বিভক্তি তোমাদের যেহেতু ছোট্ট ক্লাস সপ্তম শ্রেণী তোমাদের কাছে এই ধারণাটুকু না দিলে তোমরা হঠাৎ করে কারক এটা কি জিনিস অর্থাৎ কারক চিহ্ন কিভাবে কারক বিষয়টি কি এই কারণের জন্যই কিন্তু আমাকে ধারণাতে আসতে হচ্ছে। তো এই পদ আমরা জানি তোমরা জানো তোমরা আগের ক্লাসে জানো যে পদ পাঁচ প্রকার বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় এবং ক্রিয়া। এই বিষয়টাকে সহজে বোঝানোর জন্য আমরা হাতের এই পাঁচটি আমি ব্যবহার করি অর্থাৎ বিশেষ্য বিশেষণ বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় এবং ক্রিয়া। একটা মজার ঘটনা হলো এই চারটে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় এটাকে এক জায়গায় করে দেবো, এই চারটে হলো আমাদের নাম পদ এবং এটি হলো ক্রিয়াপদ। এটাকে ক্রিয়াপদ কেন সাজিয়েছি এটাও একটু বলি তোমাদেরকে, আমাদের হাতের এই পাঁচটা আঙুলের মধ্যে বুড়ো আঙুলটা হচ্ছে একটু শক্ত, বাক্যের মধ্যে ক্রিয়াপদের জায়গাটা একটু শক্ত, যাকে না নিলে বাক্য হয় না। পরে পর তোমাদেরকে আমি বোঝাবো। তো এই হাতের পাঁচ আঙুলে আমরা পদের পাঁচ প্রকারকে এনেছি, তো বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় এই চারটিকে নিয়ে নাম পদ এবং এটাকে নিয়ে এটা হলো ক্রিয়াপদ। তাহলে কিন্তু আমরা এই চারটেকে একটা গ্রুপে ফেলবো যেটা হলো নাম পদ। এখন লক্ষ্য করো এই নাম পদ কোথায় কিন্তু আমার এখানে রয়েছে, তোমাদের কাছে একটা এটা লক্ষ্য রাখো ভালো করে এবং তোমার লিখে রাখো, এই নাম পদ এটি হচ্ছে অন্য কিছু নয় এই চারটে পদকে একসঙ্গে বলছে নাম পদ। একটা বাক্যের মধ্যে নাম পদ থাকবে না, নয় নাম পদ থাকবে, বিশেষ্য বিশেষণ থাকবে, বিশেষ্য সর্বনাম থাকবে, অব্যয় থাকবে, ক্রিয়াপদ তো থাকবেই, এবং তাই আমরা পদকে আবার অন্যরকম ভাবে যদি দেখি তাহলে একে আবার দুটো ভাগে ভাগ হচ্ছে, এক যদি পদ বলি এক নাম পদ আর এক ক্রিয়াপদ। ঠিক আছে, তা তোমাদের এতদিন জানতে পদ পাঁচ প্রকার একই জানো সেটাই জানো তোমরা যে পদ পাঁচ প্রকার রয়েছে এবং এখানে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় এই চারটিকে নিয়ে হয়েছে নাম পদ এবং ক্রিয়াপদ, যেটা একটা আমরা আলাদাভাবে রেখেছি। তাই পদকে পাঁচ ভাগে ভাগ করলো আমরা একটু দেখাতে পারি একাধারে নাম পদ এবং একাধারে ক্রিয়াপদ। আচ্ছা এই বিষয়টার পরে আমরা দেখিনি যে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ক, এই সম্পর্কটা কিরূপ সম্পর্ক। অর্থাৎ একটা বাক্যে আসি, সুহাস বই পড়ে, এটাকে আমরা একটা ছোট্ট বাক্যে আসছি উদাহরণে, সুভাষ বই পড়ে একটা বাক্য হতে পেরেছে। আচ্ছা এই বাক্যের মধ্যে সুভাষ বই পড়ে পড়ে এটি আমার ক্রিয়াপদ, পড়ে ক্রিয়াপদ, কারণ যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় সে পদকে আমরা ক্রিয়াপদ বলবো। বাক্যের মধ্যে আমরা বুঝতে পারছি সুভাষ বই পড়ে, এখানে পড়ে এই পদটি ক্রিয়াপদ, এটি ক্রিয়া। সুভাষ বই এই দুটি পদই কিন্তু
বিশেষ্য এবং বিশেষ্য নামপদ। এখন এর পরে এই ক্রিয়ার সঙ্গে কিন্তু সম্পর্ক রয়েছে সুবাস, পরে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক রয়েছে বই, অর্থাৎ পরে কে পড়ে? সুবাস পড়ে। বাক্যের কর্তা, আমি আসবো অপশনে আসবো, বাক্যের কর্তা কিন্তু সুবাস, পড়া কালিদা করছে সুবাস। আচ্ছা সে কি পড়ে? সে বই পড়ে। তাহলে এটি কিন্তু বাক্যে কর্ম, এটি বাক্যে কর্তা। আমি আসবো পরে, কিন্তু এখন তোমাদের পদের যে গঠন, বাক্যের মধ্যে যে পদ, পদ সমষ্টি এবং একটা বাক্য, ছোট্ট উদাহরণ দিয়ে দেখাতে চাইলাম যে বাক্যের মধ্যে ক্রিয়াপদ এবং অন্যান্য পদগুলোর যে অবস্থান। এরপর আমরা কাগজে চলে যাব। আচ্ছা এই বিষয়টা তোমাদের কাছে একটুখানি আমি মুচ্ছি, তোমরা আসলে নোট করে নিয়েছ। তাহলে আমরা যদি বলি কারকের সংজ্ঞা, আমরা এটাকে সংজ্ঞাতে নিয়ে আসতে পারবো। কি না বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ককে কারক সম্পর্ক বলে। আমি সংজ্ঞা এসে গেছি, অর্থাৎ বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ককে কারক সম্পর্ক বলে। আমরা দেখব কারক সম্পর্ক এই কথাটা ব্যবহার করছি, এখন সম্পর্ক ছাড়া কোনো কিছুই চলে না। বাক্যের মধ্যেও যে সমস্ত নামপদ রয়েছে এবং নামপদগুলোর সঙ্গে যে ক্রিয়াপদ রয়েছে, এই নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্কটা হচ্ছে আমাদের কারক সম্পর্ক। তাই আমি সংক্ষেপে কারকের পাশেই লিখে রেখেছি সম্পর্ক। অর্থাৎ আমাদের কারক বিষয়ে জানতে গেলে বুঝে নিতে হবে যে বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে অপর অপর নামপদের যে সম্পর্ক সেটা হচ্ছে কারক সম্পর্ক। আচ্ছা এরপর আমি একটি বাক্য লিখব, যে বাক্যটির মধ্যে সমস্ত কারক সম্পর্কগুলো আমরা পেয়ে যাব। বাক্যটা একটু ভালো করে লক্ষ্য করো। পঞ্চায়েত প্রধান তার অফিসে বসে কর্মচারী দে দ্বারা সরকারি সরকারি তহবিল থেকে ত্রাণ সামগ্রী বন্যার্তদের জন্য পঞ্চায়েত প্রধান তার অফিসে বসে কর্মচারীদের দ্বারা সরকারি তহবিল থেকে তার সামগ্রী বন্যার্তদের জন্য বিতরণ করছেন। এই বাক্যটা লক্ষ্য করো, এই একটি বাক্যের মধ্যে কিন্তু আমি এই যে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অপর অপর নামপদের যে সম্পর্ক, যে সম্পর্কখানি হলো কারক সম্পর্ক, সেটা বোঝাবো তোমাদেরকে। দেখো এখানে কিন্তু ক্রিয়াপদ হচ্ছে বিতরণ করছেন, এটি ক্রিয়াপদ, অর্থাৎ এই ক্রিয়াপদ এর সঙ্গে অপর অপর পদগুলোর যে সম্পর্ক, যেটা আমি প্রথম থেকেই বলছি, যেটা বুঝতে পারলে আমরা কারক বিষয়টা বুঝতে পারবো, অর্থাৎ এই যে সম্পর্কটা এটা কারক সম্পর্ক, সেটা কিরকম? অর্থাৎ এখানে দেখো বাক্যে ক্রিয়াপদের সঙ্গে পঞ্চায়েত প্রধান
বাকি ক্রিয়াপদের সঙ্গে অর্থাৎ পঞ্চায়েত প্রধান বিতরণ করছেন, অফিসে বসে বিতরণ করছেন, কর্মচারীদের দ্বারা বিতরণ করছেন, সরকারি তহবিল থেকে বিতরণ করছেন, ত্রাণ সামগ্রী বিতরণ করছেন এবং বন্যার্তদের জন্য বিতরণ করছেন। আর একটা সহজভাবে কাউকে শেখার জন্য বা আমরা কীভাবে জানবো যে কোনটা কি, তাদের কি প্রশ্ন করতে হবে, সেই প্রশ্নটা কীভাবে করবো, বাক্যের ক্রিয়াপদকে ধরে কিছু প্রশ্ন করব। এই প্রশ্নটা করবো এভাবে, দেখো প্রতিটা কারক, আমাদের কারক তো বলে দিই ছটি, ছ কারক হচ্ছে এই জায়গাটা একটু মুছে দিই তোমাদের কাছে, তোমরা লিখে নিয়েছো আশা করি। কারককে মূলত দুটো ভাগে ভাগ করছে, একটা কারক আর অকারক। এই এইখানে আছে ছটি কারক, কি কর্তৃকারক দুই, কর্মকারক তিন, করণকারক চার, নিমিত্তকারক পাঁচ, অপাদান কারক আর ছয় হচ্ছে অধিকরণ। কারক অর্থাৎ আমাদের কাছে কারক এই ছয়টি, দেখে নাও, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। আচ্ছা, আর এই অকারক বিষয়টা কি, এটি কি কারক না সত্যি এটা কারক হতে পারছে না? এটা আবার দুটো ভাগে ভাগ আছে, যেটা হচ্ছে সম্বন্ধ পদ, একে কখনোই কারক বলবো না, কারণ অকারককে কারক বলবো না, তাই আমরা বলবো পদ, সম্বন্ধ পদ। আর একখানি হচ্ছে সম্বোধন, সম্বোধন পদ। আমি আসবো আলোচনা করবো এগুলো সবই। তো আগে আমরা কারকের এই ছটি কারক দেখে নিই, কিভাবে আমরা ক্রিয়াপদকে ধরে প্রশ্ন করলে আমরা এই ছয়টি কারককে পেয়ে যাব। দেখো বাক্যের ক্রিয়াকে প্রশ্ন, বাক্যের ক্রিয়াকে প্রশ্ন কিভাবে প্রশ্ন করবো, কে কে বা কারা দিয়ে প্রশ্ন করব, প্রশ্ন করলে আর পাব কর্তৃ সম্পর্ক, এটা আমরা বলবো কর্তৃকারক। আচ্ছা, এরপরে কি বা তাকে, বুঝতে পারছো তোমরা, প্রশ্ন করব আমি আসছি, আগে লিখে নিয়ে আগে আমরা কি কি প্রশ্ন করতে পারি ক্রিয়াপদকে দিয়ে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে হবে যেটা, সেটা হচ্ছে কর্ম সম্পর্ক, যেটা হচ্ছে কর্মকারক। এরপর দ্বারা দিয়ে, দ্বারা দিয়া দিয়ে প্রশ্ন করব, আমাদের আসবে করণ সম্পর্ক। আমরা সম্পর্ক ধরে আগে বলবো, কারণ আগে সম্পর্ক আসতে হবে,
কারোর সম্পর্ক যেটাকে বলবো আমরা করমূর্ধন্য, এখানে কিন্তু মাত্রা জ্ঞানটা লাগবে, দন্তন্য হয়ে যায় মাত্রা দিয়ে দিলে, তাহলে করণ কারো। এই বিষয়গুলো এখানে বুঝিয়েছি যে তোমার ক্লাসটি ছোট্ট ক্লাস সপ্তম শ্রেণী, এই এই ধারণাগুলো প্রথম থেকে যদি আমরা একটু, হ্যাঁ তোমাদের তো রয়েছে যে বাংলা বানান, হ্যাঁ দেখবে তোমার সম্ভবত তৃতীয় অধ্যায় রয়েছে মৌলিক শব্দ শব্দ ভাণ্ডার বাংলা বানান, তো সেখানে দেখেছো তোমার নত্যবিধান সত্যবিধান এসব আলোচনা হয়েছে। যাক তাহলে করণে মূর্ধন্য হবে, রয়ের পরে রি র মূর্ধন্য সুর পরে মূর্ধন্য হবে, তাহলে একটা ছোট্ট করে বলে দিলাম এলো এই প্রসঙ্গে করণ কারো। এরপরে নিমিত্ত জন্য উদ্দেশ্য এ জাতীয় যখন প্রশ্ন হবে তখন সেটা হবে আমাদের কাছে নিমিত্ত সম্পর্ক, যেটা আমরা বলবো নিমিত্ত কারো। আচ্ছা তাহলে আমরা কর্তৃ সম্পর্ক কর্ম সম্পর্ক কর্ম সম্পর্ক নিমিত্ত সম্পর্ক আর দুটি সম্পর্ক রয়েছে, যেটা অপাদন সম্পর্ক এবং অধিগত সম্পর্ক, আর বলবো আমরা এইখানে চলে আসি যেটা হচ্ছে কোথা থেকে চেয়ে হইতে দিয়ে প্রশ্ন করলে হবে অপাদান সম্পর্ক, যেটা আমরা বলবো অপাদান কারক, ঠিক আছে। আর একটি রইল অধিকরণ, যেটা সব থেকে সহজ প্রশ্ন কোথায় ঠিক আছে, এই প্রশ্নে আসলে আমাদের কাছে অধিকরণ এখানে মূর্ধন্য, অধিকরণ সম্পর্ক তথা অধিকরণ কারক, এইখানে তাহলে দেখলাম আমরা এই যে ছটি কারককে আমরা পেয়ে গেলাম। এবার প্রশ্ন করি, বিতরণ করছেন কে, বিতরণ করছেন পঞ্চায়েত প্রধান, বিতরণ করছে কে পঞ্চায়েত প্রধান, এই পঞ্চায়েত প্রধান হলো বাক্যে কর্তা সম্পর্কে সম্পর্কিত, তাই আমরা এটা বলবো কর্তৃকারক, বাক্যের তো কর্তা, এ তো বাক্যের কর্তা, এই কাজটা করছে, তাহলে বাক্যে ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্তৃকারককে পেয়ে গেলাম। আচ্ছা এরপরে কি বিতরণ করছেন, ত্রাণ সামগ্রী বিতরণ করছেন, একটা লক্ষ্য করো কি বিতরণ করছেন ত্রাণ সামগ্রী, তাহলে ত্রাণ সামগ্রী হলো আমাদের কাছে কর্ম সম্পর্কই বলি, বুঝতে সুবিধা হবে, কর্ম সম্পর্ক তবে কর্মকারক। আচ্ছা তাহলে বাক্যের ক্রিয়া হিসেবে প্রশ্ন করলাম কে বিতরণ করছে, পঞ্চায়েত প্রধান, সে হচ্ছে বাক্যের কর্তা, তাই এটি হলো কর্তৃকারক বা কর্তা কর্তৃ সম্পর্ক বলতে পারি। আচ্ছা কি বিতরণ করছে, ত্রাণ সামগ্রী বিতরণ করছে, আচ্ছা কাদের দ্বারা বিতরণ করছেন, কর্মচারীদের দ্বারা, তাহলে দ্বারা দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো করণ সম্পর্ক, তাহলে কি হলো আমাদের কাছে করণ সম্পর্ক। আচ্ছা বুঝতে অসুবিধা হচ্ছিল তো, আচ্ছা তাহলে আমরা পেলাম তিনটি, এক কর্তৃ সম্পর্কে কর্তৃকারক, কর্ম সম্পর্কে কর্মকারক, ত্রাণ সামগ্রী
আচ্ছা, কাদের দ্বারা বিতরণ করছে? কর্মচারীদের দ্বারা। তাই কি করণ সম্পর্ক তথা করণ কারক? আর কাদের জন্য বিতরণ করছেন? সেটি হচ্ছে বন্যার্তদের জন্য। কারণ কাদের নিমিত্তে, কাদের উদ্দেশ্যে, কাদের জন্য দিয়ে প্রশ্ন করলে আমরা ফিরে যাব নিমিত্ত সম্পর্ক। তাই কি হচ্ছে আমাদের কাছে? নিমিত্ত সম্পর্ক, ঠিক আছে। এরপর রয়েছে কোথা থেকে, কোথা থেকে বিতরণ করছেন? সরকারি তহবিল থেকে আসা যে ত্রাণ সামগ্রী সেখান থেকে। তাহলে কোথা হইতে থেকে প্রশ্ন হলে আমরা বলবো সেটা অপাদান। তাহলে এখানে সরকারি তহবিল, সরকারি তহবিল থেকে, তাহলে সরকারি তহবিল থেকে তিনি বিতরণ করছেন, তাই এটি হচ্ছে অপাদান। অপাদান সম্পর্ক। আর তিনি কোথায় বিতরণ করছেন? অফিসে বসে, যেটিকে আমরা বলবো, একটু এখানে লিখি, অধিকরণ সম্পর্ক। তাহলে আমাদের ছটি কারককে কিন্তু আমরা খুঁজে পেয়েছি। কিরকম ভাবে? এই ছটি কারক হলো, এক, কর্তৃকারক, বাক্যের ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করেছে, কে বিতরণ করছে বা কারা। এখানে একজন পঞ্চায়েত প্রধান, উনি কর্তা, তাই উনি হচ্ছে কর্তৃকারক। আচ্ছা, কি বিতরণ করছেন? ত্রাণ সামগ্রী বিতরণ করছেন, তাই ত্রাণ সামগ্রী কর্ম। বাক্যে ক্রিয়া যাকে আশ্রয় করে কাজ করে বা যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে সেটি কর্তৃকারক। আমরা এইভাবে ছোটো ছোটো করে সংজ্ঞাগুলো আমরা পরিণত পাবো। আচ্ছা, এরপর আছে দ্বারা দিয়ে। কাদের দ্বারা বিতরণ করছেন? তিনি কর্মচারীদের দ্বারা, স্টাফদের দ্বারা বিতরণ করছেন, তাই এটি হয়ে গেছে আমাদের কাছে কর্ম সম্পর্ক। কাদের জন্য বিতরণ করছেন? বন্যার্তদের জন্য বিতরণ করছেন, তাই বন্যার্তদের জন্য হচ্ছে নিমিত্ত সম্পর্ক। আর কোথা হইতে, কোথা থেকে, এ জাতীয় প্রশ্ন যখন করব, অর্থাৎ বাক্যে কর্তা কোথা থেকে, কোথা হইতে কাজটা করবে বা ক্রিয়া সম্পাদন করবে, সে অর্থে অপাদান সম্পর্ক, সেটা সরকারি তহবিল থেকে। আর কোথায় করছে, একটু সূক্ষ্ম পার্থক্য, কোথা থেকে আর কোথায় অনেক পার্থক্য। সোর্স, উৎস, যেটাকে আমরা বলতে পারি কোথা হইতে, আর কোথায় মানে কোনখানে হচ্ছে ঘটনাটা, সেটা হচ্ছে অফিসে বসে, তাই এটা হচ্ছে অধিকরণ সম্পর্ক। আচ্ছা, এই বিষয়গুলো ভালো করে খাতা লিখে নাও, যেটা এই এই উপায়ে, অর্থাৎ বাক্যের ক্রিয়াকে প্রশ্ন করে করে আমরা এই ছটি কারককে পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না তো? এরপর আমি একটু তোমাদেরকে অকারকটা কি, অর্থাৎ যেটা দুটো সম্বন্ধ এবং সম্বোধন পদ, এটা একটুখানি আলোচনা করে নিই। তাহলে এটা আমি মুছছি এখন, একটু ভালো করে দেখে নিয়েছ, এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমরা একটু খাতায় নোট করে রাখবে। এই প্রশ্নকে ধরে তোমরা যে কোনো কারক করতে পারবে। পরীক্ষায় তোমাদের দেওয়া হয় একটা লাইন তুলে দেওয়া হবে, দিয়ে সে যেটা কারক করতে দেওয়া হবে সেটার নিচে দাগ দেওয়া থাকবে। তাহলে আমরা সেখানেও কিন্তু বাক্যের, সে বাক্যের ক্রিয়াকে দিয়ে প্রশ্ন করব। আচ্ছা, আচ্ছা, তাহলে আমাদের কাছে এই ছটি কারক, এরপর দুটি হচ্ছে অকারক। এগুলো কি? দেখো, এক, সম্বন্ধ পদ। সম্বন্ধ পদকে বাক্যের মধ্যে চেনা একটা সহজ উপায় হচ্ছে, এর বিভক্তি থাকবে র এ, র এর বিভক্তি যুক্ত থাকবে। কিরকম? সুভাষের কলমটি রিতেশ নিয়েছে, বাক্যের ক্রিয়াপদ নিয়েছে, এটি বাক্যের ক্রিয়া। আচ্ছা, এখানে দেখো, বাক্যের যখন ক্রিয়াকে বুঝতে পেরেছি নিয়েছে, কে নিয়েছে?
রিতেশ কিনেছে তাহলে রিতেশ বাক্যের কর্তা আচ্ছা আমরা আগে আলোচনা করলাম কিভাবে বাক্যে ক্রিয়াকে দিয়ে প্রশ্ন করব বাক্যে ক্রিয়াকে যখন কে দিয়ে প্রশ্ন করলে কর্তা পেয়ে যাব এখানে দেখো রিতেশ নিয়েছে রিতেশ বাক্যের কর্তা আচ্ছা রিতেশ কি নিয়েছে কলম কি নিয়েছে তাহলে বাক্যের কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে কলম নেওয়া কাজ কি করেছে অর্থাৎ কি নিয়েছে কলম এটি হচ্ছে আমার কাছে কর্ম তাহলে এই কি কি দেখো এর সঙ্গে কিন্তু কোনো সম্পর্কে সম্পর্কিত হতে পারছে না নিয়েছে এই ক্রিয়াপদটা সুভাষের সঙ্গে কোনোভাবে সম্পর্কে আসতে পারছে না কেন আসতে পারছে না কারণ সুভাষের এর সঙ্গে কলমটি সম্পর্ক রয়েছে ভালো মতো অর্থাৎ এটি নাম পদ এটি নাম পদ এটিও নাম পদ এটি ক্রিয়াপদ অর্থাৎ সুভাষের সঙ্গে কলমটি সম্পর্ক ভালো মতো আছে কিন্তু সুভাষের সঙ্গে নিয়েছে সম্পর্কটা কিন্তু নেই তাহলে কারো সম্পর্ক হতে পারছে না সুভাষের কি নিয়ে সুভাষের কলমটা নিয়েছে সুভাষ যখন কলমটা দিয়েছে তখন কলমটা রিতেশ হয়ে গেছে রিতেশ কর্তা সে নিয়েছে কি নিয়েছে কলম নিয়েছে সে তো সুভাষকে নিয়ে নেয়নি তাহলে সুভাষের সঙ্গে কিন্তু আমি বোঝানো সুবিধাতে বলছি সুভাষের সঙ্গে কিন্তু নিয়েছে কোনো সম্পর্ক নেই সুভাষের সঙ্গে তো কলমটি নিয়েছে তাহলে সুভাষের এখানে তো ভাঙি আমরা সুভাষ যুক্ত এ আমি আগেই বলেছি বাক্যের মধ্যে সম্বন্ধপদকে খুঁজে নেওয়া সহজ উপায় হচ্ছে র এবং এর এই বিভক্তি চিহ্নটা লক্ষ্য করে আচ্ছা তাহলে সুভাষের এখানে এর বিভক্তি যুক্ত হয়ে রয়েছে সুভাষের তাহলে এই পদটি হচ্ছে আমার কাছে এটি সম্বন্ধ ময় ভয় দন্তন্য ধয় সম্বন্ধ পদ কারো কিন্তু নয় কারো লিখে ভুলে যাবে এটি সম্বন্ধ পদ বুঝা গেছে তাহলে আমরা বাক্যের মধ্যে এভাবে দেখব যে কিভাবে আমরা অন্যান্য নাম পদগুলোর সঙ্গে যেরকম ভাবে ক্রিয়াপদ সম্পর্ক সম্পর্কিত হচ্ছে মানে কারো সম্পর্কে আসতে পারছে কিন্তু সম্বন্ধ পদ যেটা সেটা কিন্তু সে বাক্যের পার্শ্ববর্তী পদের সঙ্গে সম্পর্কে সম্পর্কিত হলেও কিন্তু ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কিত হতে পারবে না তাই সেটি হচ্ছে সম্বন্ধ পদ আচ্ছা এরপরে আসি আমরা সম্বোধন পদ আচ্ছা তোমাদেরকে প্রথমে আলোচনা করেছি পদ কি প্রথমে বুঝিয়েছি এবং আমরা যে ছক দেখিয়েছি ধ্বনি ধ্বনি পরে বর্ণ বর্ণের পরে শব্দ শব্দের পরে পদ এইভাবেই হয় হঠাৎ করে একটা কি জাম দিয়ে একটা হবে না যে ধ্বনি বর্ণ দিয়ে পদ শব্দ নেই বা ধ্বনি বর্ণ শব্দ দিয়ে বাদ বাক্য এমনটা কিন্তু নয় তাহলে সেই পর্যায়গুলো তোমরা আগে আগে ক্লাসে করেছো এবং তোমাদের এই সপ্তম শ্রেণী তো যে শব্দ ভাণ্ডার সেখানে আলোচনা হয়েছে আচ্ছা এরপরে আমরা আলোচনা করব সম্বোধন পদ সম্বোধন পদ এটাও কিন্তু একটি অকারক পদ বুঝা গেল কিরকম বলছে একটা বাক্যে আছে দেখো বলছে ওরে রমা ছুটে আয় এখানে একটু বলে রাখি সম্বোধন পদ হচ্ছে কাউকে আহ্বান করা হবে কাউকে ডাকা এখানে সংক্ষেপে লিখে রাখো মানে ডাকা বা আহ্বান এই অর্থে মানে এই ভাবটা থাকবে এখানে দেখো আরেকটা কি সহজ উপায় হচ্ছে এখানে একটা কমা থাকবে অর্থাৎ এই কমা একটা আমাদেরকে বোঝার একটা উপায় থাকে বাক্যের মধ্যে দেখো এখানে কমা একটা রয়েছে বলছে ওরে রমা ছুটে আয় আবার বলছে ওলো খুকি খাবি আয় ওলো খুকি অর্থাৎ দেখো বাক্য হতে হয়েছে বাক্য হওয়ার পরেও এই অংশটা যেন হচ্ছে কাউকে সম্বোধন করা হচ্ছে সম্বোধন অর্থাৎ ডাকা আহ্বান করা হচ্ছে তাই বাক্যের তো অংশ ঘটে বাক্যের অংশ হয়েও কেন কারো হতে পারবে না অর্থাৎ ছুটে আয় খাবি আয় ক্রিয়াপদের সঙ্গে কিন্তু ওরে রমা
এর সঙ্গে শুধুমাত্র অকাল সম্পর্ক সম্পর্কিত হচ্ছে, মানে ডাকা হচ্ছে, আহ্বান করা হচ্ছে। আবার একটু উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন ভগবান যুগে যুগে তুমি দয়াহীন, ভগবান যুগে যুগে তুমি দয়া রূপে সকলের অন্ন জোগাড় করেছো। তাহলে ভগবান তুমি যুগে যুগে সকলের জন্য অন্ন জোগাড় করেছো, তাহলে ভগবান বলে সম্বোধন করছি আমরা, ঠিক আছে? তাহলে এরকম বাক্যের মধ্যে সম্বোধন অর্থাৎ কাউকে ডাকা হবে, কাউকে আহ্বান করা হবে, এই অর্থে কিন্তু আমরা সম্বোধন পদটি পাবো, যেটি আমাদের কিন্তু একটা অকাল পদ, যেটা কিন্তু বাক্যের ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কিত হতে পারছে না। তাহলে এটা পরিষ্কার হলো তোমাদের কাছে? এরপর যে যে বিষয়টা না জানলে আমাদের কাজগুলো করা অসুবিধা হবে, যেটা আমি এখানে লিখেছি, দেখো বিভক্তি, এটি কি কারক তো চিনলাম, ছটি কারক। এবং একটা কথা বলি, তোমাদের সংস্কৃত তোমরা কারক পড়ছো, তাই তো? সেখানে একটু আবার অন্যরকম, সেখানে একটু অনেকটা সূত্রে ফেলা, এখানেও একটুখানি আমাদের নিয়ম আছে। যেমন কর্তরি প্রথমা, কর্মে দ্বিতীয়া, করণে দ্বিতীয়া, অর্থাৎ প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী করে ওখানে কারকটা বোঝানো হয়েছে। আমি এই জন্য বললাম, কারণ তোমাদের কার সম্পর্কে যদি একটু তোমাদের আগ্রহ থাকে, তোমার সংস্কৃতটা একটুখানি দেখলে এই সম্পর্কটা কী এটা বুঝতে পারবে, যদিও কিন্তু অনেকটাই পার্থক্য বাংলা ব্যাকরণের, বাংলা কারকের সঙ্গে সংস্কৃত কারকের। তো এখানে কারক যখন দেখলাম আমরা, এই ছটি কারক, দুটি অকারক, বিভক্তির আমাদেরকে বলা থাকে পরীক্ষায় কারক ও বিভক্তি নির্ণয় করো, অর্থাৎ বিভক্তি বিষয়টি কি? আচ্ছা দেখো, বিভক্তি এগুলো তোমাদের বইয়ে কিন্তু আলোচনা করা আছে, প্রথমে কারকের পরে বিভক্তি, আছে অনুসর্গ, আমরা আলোচনা করব অনুসর্গ, যার আরেক নাম হচ্ছে পরসর্গ, বা আরেক নাম হচ্ছে কর্ম প্রবচনীয়, এই দুটি নাম আছে। অর্থাৎ অনুসর্গকে আরেকভাবে ডাকা হয়, পরসর্গ বলা হয় বা কর্ম প্রবচনীয় বলা হয়। তাহলে দেখো, এই দুটো বিষয়কে আমাকে কারক শিখতে গিয়ে জানতে হবে, অর্থাৎ শুধু কারক কি বলে দিলাম, এটি করতে কারক কি বিভক্তি সেটা আমাকে উল্লেখ করতে হবে। আচ্ছা দেখো, বিভক্তির কি জিনিস, দেখো বিভক্তি, আচ্ছা সকলে বুঝতে পারছো তো? হ্যাঁ, ভালো করে লক্ষ্য রাখবো, কিন্তু আমি পরপর স্টেপ বাই স্টেপ যাচ্ছি। দেখো কারক, ছটি কারক কি তোমাকে চিহ্নিত করেছি, কিভাবে কারককে চিনবে সেটাও বলেছি, অকারক যে দুটো আছে সম্বন্ধ এবং সম্বোধন পথ সেটা অর্জন করেছি। এরপর বিভক্তি, বিভক্তি কি বলছে দেখো, সংজ্ঞায় আসছি, যে সকল বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে পদ গঠন করে তাকে বিভক্তি বলে। যে সকল বড় বড় কিছু শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে পদ গঠন করে, অর্থাৎ প্রথম আমি প্রথমেই আলোচনা করেছি পদ, যেটা কি শব্দ যুক্ত বিভক্তি সমান পদ। তাহলে বিভক্তি হচ্ছে সেই চিহ্ন, যে চিহ্ন শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে পদ গঠন করে। যেমন আমরা উদাহরণে একটা আসি, দেখো মা পুত্রকে বই পড়ান, ঠিক আছে, মা পুত্রকে বই পড়ান। এখানে দেখো মা কর্তা, পুত্রকে কর্ম, এরা কর্তা, মা কর্তা, পুত্র কর্ম, পুত্রকে কর্ম কারক,
কর্ম কারো কর্তা তথা আমরা বলবো এখানে কর্তিকারো আর বই এটাও কর্মকারো কি পড়ান বই পড়ান কাঠে পড়ান পুত্র পড়ান এইখানে কিন্তু এই ক্রিয়াপদটি হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া কিন্তু একটু বলে রাখি এখানে যখন আলোচনা ঢুকে গেলাম দ্বিকর্ম ক্রিয়া এই ক্রিয়া দুটি কর্ম আছে একটি বই আর একটি পুত্র তা কি পড়ান বই পড়ান এটিও কিন্তু আমার কর্মকারো তাহলে এখানে দেখো বিভক্তি চিহ্ন দেখো মা এখানে কোন বলবে বিভক্তি নেই তাহলে স্যার কি করে এটা বাক্য বসলো না এখানে আছে যে বিভক্তি সেটা হচ্ছে শূন্য বিভক্তি ঠিক আছে আর এখানে দেখো যে কর্মকারক কে বিভক্তি অর্থাৎ কর্মকারকে কে বিভক্তি কে বিভক্তি চিহ্নটি কিন্তু এখানে যুক্ত হয়েছে এখানে দেখো শূন্য বিভক্তি কি সেটা আমি আলোচনা করছি দেখো তাহলে বাক্য মনে বুঝালাম যে বিভক্তিটা কিভাবে বাক্যের সঙ্গে থাকে বাক্যের মধ্যে থাকবে কোন কোন বিভক্তি না তো শূন্য বিভক্তি থাকবে আচ্ছা তাহলে আমাদের কিন্তু বাংলায় বিভক্তির সংখ্যা কম খুব কম তাহলে আমাদের কারক তো ছোটা বিভক্তির সংখ্যা কম একটি এ কে রে আতে এই কম বিভক্তি দিয়ে কি কাজ চালানো সম্ভব তাই শূন্য বিভক্তি বলে একটি বিভক্তি এসেছে শূন্য বিভক্তি এই বিভক্তি নিয়ে কিরকম বলছে দেখো এই সংজ্ঞাটা একটু জেনে নাও বলছে যে শব্দ বিভক্তি শব্দকে পদে পরিণত করলেও নিজে প্রকাশ পায় না তাকে শূন্য বিভক্তি বলে শূন্য বিভক্তি জানো তো কোনটা অবিভক্তি অবিভক্তিকে আমরা শূন্য বিভক্তি করছি অর্থাৎ এই নিচে প্রকাশে আসে না যে শব্দ বিভক্তি শব্দকে পদে পরিণত করলেও নিজে প্রকাশ পায় না সেটি শূন্য বিভক্তি এটি হচ্ছে অবিভক্তি বোঝা গেল তাহলে আমাদের এই বাংলা বিভক্তির সংখ্যা কম তাই আমাদের সেখানে শূন্য বিভক্তিও আসে আর একটা বিষয় যে তোমরা আলোচনা করতে হবে সেটা হচ্ছে অনুসর্গকী আর একটা বলে দিই তোমাদের বিভক্তি কিন্তু আবার দুটো ভাগে ভাগ আছে এই বিভক্তি আবার দেখো এখানে বিভক্তি কিন্তু আবার দুটি এক হচ্ছে শব্দ বিভক্তি আর একটা হচ্ছে ধাতু বিভক্তি ঠিক আছে শব্দ বিভক্তি হচ্ছে যে সে নাম পদে পরিণত হচ্ছে আর ধাতু বিভক্তি সে ধাতুর পরে বসে তাকে ক্রিয়াপদে পরিণত হচ্ছে ঠিক আছে কারণ নামপদ আর ক্রিয়াপদ ক্রিয়াপদ গঠন করছে কিন্তু ধাতুর পরে বিভক্তি চিহ্ন বসে তাই শব্দ বিভক্তি এবং ধাতু বিভক্তি বোঝা গেছে বিভক্তি পরিষ্কার তোমাদের কাছে আচ্ছা আরেকটু জানতে হবে হচ্ছে অনুসর্গ যেটা আমাদেরকে জানতেই হয় কারণ অনুসর্গের ব্যবহার কিন্তু কারকে হয়েছে অনেকবার হয়েছে বিশেষত করণ কারক নিমিত্ত কারক অপাদান এই সমস্ত কারকগুলোতে কিন্তু আমাদের অনুসর্গের ব্যবহার হয়েছে আর একটা বলে দিই এখানে তোমরা আলোচনা হয়েছে দেখবে তির্যক বিভক্তি মনে পড়ে গেল তির্যক বিভক্তি বিভক্তি আলোচনা যখন আছি দেখো এই একটা গুরুত্বপূর্ণ তির্যক বিভক্তি বলছে যে বিভক্তি সকল কারকে প্রযুক্ত হয় বলছে যে বিভক্তি শুধু বিভক্তি বলবো না যে বিভক্তি চিহ্ন বিভক্তি কিন্তু অর্থহীন যে বিভক্তি চিহ্ন সকল কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে আমরা এ বিভক্তিটিকে
এ হচ্ছে আমার তির্যক বিভক্তি, ঠিক আছে? কেন এ তির্যক বিভক্তি? চলে আসে সংক্ষেপে দেখো, ছয় কারণে প্রযোজ্য হচ্ছে, ঠিক আছে? দেখে নাও এখানে বলছে তা পণ্ডিতে বলিতে পারে না, পণ্ডিতে বৃথাগঞ্জ দশানমে, দশানমে কর্তৃকারক, পণ্ডিতে বলতে পারে না কর্তৃকারক, এ বিভক্তি বোঝা যাচ্ছে? বৃথাগঞ্জ দশানমে কাকে, বৃথাগঞ্জ দশানমকে বৃথাগঞ্জনা করছো, কে কাকে, কি কাকে প্রশ্ন করলে কর্ম, তাহলে কর্মকারক এ বিভক্তি। আচ্ছা কর্তৃকার কোন কারক, এ কলমে লেখা যায় না, কলমে এ কলমের দ্বারা, তাহলে এটি হলো করণকারক এ বিভক্তি। আচ্ছা এরপরে অন্ধ জনে দেহ আলো, অন্ধজনে অর্থাৎ অন্ধজনের উদ্দেশ্যে আলো দেখাও, অর্থাৎ জন্য উদ্দেশ্য হলে নিমিত্ত, নিমিত্ত কারকে এই বিভক্তি। দেখো প্রতিটা কারকে কিন্তু এই বিভক্তি হচ্ছে, প্রতিটা কারকে কিন্তু এই বিভক্তিটা কিন্তু আসছে, ভালো করে লক্ষ্য করবে। আর দুটি কারক আছে, যেটা হচ্ছে তিলে তেল হয়, তিলে তেল হয়, তিলে তিল থেকে তেল হয়, অর্থাৎ এটা আমাদের কাছে হবে অপাদান কারক এই বিভক্তি। আর হচ্ছে রতন বিদ্যালয়ে যায়, কোথায় যায়, বিদ্যালয়ে যায়, তাহলে এখানে আমার অধিকরণ কারক, অধিকরণ কারকে এ বিভক্তি। তাহলে দেখলাম আমরা ছটি কারকে এই বিভক্তিকে দেখাতে পারলাম, তাই এ বিভক্তি হলো তির্যক বিভক্তি। তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি আগেই বলেছি কারকটা ভালোভাবে যদি বুঝে নাও, এর পরের কোনো ক্লাসে বিষয় তোমাদের যেটা মাধ্যমিকে কিন্তু কারক আছে, খুব সহজ, একটু সহজভাবে বুঝে নিলে কারণটা কোনো কঠিনই নয়। তাহলে তির্যক বিভক্তি চ্যাপ্টারে কোনো আলোচনা আছে যে তির্যক বিভক্তি, সেখানে কিন্তু বলা হয়েছে যে যে বিভক্তি চিহ্ন সকল কারকের ক্ষেত্রে প্রযুক্ত হতে পারে তাকে তির্যক বিভক্তি বলে। ছটি কারকে লিখে দিলাম, এই বিভক্তি আমাদের তির্যক বিভক্তি, ঠিক আছে? নমস্কার।